টাস্কান ট্রেডিং অ্যান্ড কনসাল্টিং ওপিসি প্রাইভেট লিমিটেড নামক একটি শেয়ার ট্রেডিং কোম্পানি রবিবার কলকাতায় তাদের রাজারহাটের কার্যালয়ে একটি মিটিং করে। মিটিংয়ে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর দেবরাজ নারাঙ্গের উপস্থিতিতে কোম্পানির সকল সদস্যরা সামিল হন। এই মিটিং এর মাধ্যমে কোম্পানির সদস্যদের পরামর্শ দেন দেবরাজ। योगा हम लोग कर लेते हैं, क्या आप तैयार हैं? क्या योगा करने के लिए तैयार है? क्या बहुत सारे आदमी मूड बना के आए हैं, थोड़ा अच्छा से खाएंगे पिएंगे, क्या है कि नहीं? क्या है कि नहीं? तो कम से कम एक योगा कर लेने से हमारा जो आइटम बना हुआ मुझे लग रहा है वो शॉर्टेज हो जाएगा। क्या योगा करेंगे? तो एक काम कर लीजिए सर, जो जिस जगह में बैठे हुए हैं बैठ जाइए, प्लीज सिट डाउन, आप बैठ जाइए, सीधा होकर बैठ जाइए, ऐसा जो टेढ़ा है ऐसा ऐसा नहीं, सीधा होकर थोड़ा बैठ जाइए सर प्लीज। एक सेकंड का एक योगा है, एक मिनट का, वो रामदेव बाबा सिखाया था, जब ऐसा भूख आ जाएगा थोड़ा एक योगा कर लेना, उसका बाद आप अपना फिर काम शुरू कर दीजिएगा। दोनों हाथ उठा दीजिए सब, दो दो हाथ उठा दीजिए प्लीज। क्या हाथ उठा दिए? फिर पीछे कर दीजिए सब, रेडी फाइनल, 1 2 3 हाथ उठा दीजिए। उसके बाद क्या कीजिएगा, ये बाया जो हाथ है, ये बाया हाथ का डायना हाथ का एक अंगली बाया हाथ में चपिए, बाया हाथ में डायना हाथ का एक अंगली चपिए, एक अंगली इतना आदमी मिलके एक एक अंगली चपिए चपिए। इसके बाद दो दो चपिए, आवाज नहीं आ रहा है, दो दो, अभी तीन तीन चपिए, तीन तीन, चार चार, अभी पांच पांच, पांच पांच मारिए, पांच पांच मारिए, पांच पांच। थैंक यू वेरी मच, थैंक यू वेरी मच। ये अचीवमेंट করার জন্য সাকসেস পাওয়ার জন্য হাতি ঘোড়া ডিগ্রি লাগে না, এডুকেশন লাগে না, সাকসেস পাওয়ার জন্য শুধু লাগে একটা সঠিক ডিসিশন আর মানসিকতা। ঠিক আছে না? উনি প্রমাণ করে দিয়েছেন টাস্কান থেকে যে স্যার কোম্পানিটা যদি এক বছর বাঁচিয়ে রাখেন আমার সারা গ্রামকে আমি 5 বছর চালাবো ইনকাম করে। জোরে হাত তালিও মিছে জাকির রেডির জন্য প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। এবং আমি অনুরোধ করব আমাদের এই টাস্কান পরিবারে আমাদের যিনি ট্রেডিং এবং ফান্ড ম্যানেজমেন্টের পুরো দায়িত্ব নিয়ে দেখছেন মিস্টার আশাদ হোসেন স্যার, উনি এসে আমাদের এই চেকটা দেবেন। এবং উনি চেকটা দুটো দুটো চেক, প্রথমে দুটো দুটো চেকের সঙ্গে ধরুন, জোরে হাত তালি হওয়া দরকার, জোরে জোরে। আমার অজান্তেই কখন আস্তে 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 করে আমার টিম দাঁড়িয়েছে, সেখান থেকে আমি আজ ফার্স্ট অ্যাচিভমেন্ট পেয়ে গেলাম। আশা করছি কোম্পানির আগামী দিনের অ্যাচিভমেন্টগুলো আমি অ্যাচিভ করতে চাইছি, সেইভাবেই আগাচ্ছি, সেই উদ্দেশ্য নিয়েই আগে যাচ্ছি। কোম্পানি আমাদের সাথ দিচ্ছে, কোম্পানি আগামী দিনে বড় জায়গায় যাবে, কোম্পানির সঙ্গে আমরাও আগামী দিনে অনেক বড় জায়গায় যাব। অনেক স্বপ্ন নিয়ে কোম্পানিতে এসেছি যে একটা বড় জায়গা করব, এইখান থেকে নিজের ফিনান্সিয়াল ফ্রিডম পাবো, যেখান থেকে আমার ফ্যামিলিকে সেভ করতে পারবো, যেখান থেকে আমরা আগামী দিনে আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। ঠিক আছে, আমি চাই আপনারাও আমার মতো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে এই কোম্পানি থেকে আমরা কিছু করব, আমাদের নিজেদের ফিনান্সিয়াল ফ্রিডমটাকে আমরা ঠিকঠাক জায়গায় নিয়ে যাব। আর এটুকুই বলে আমি আমার বক্তব্য উদ্দিন মোল্লা ওরফে সাবেরা বিবি, এই ভাবি যদি থাকে থাকতো তাহলে খুব ভালো, তো ভাবি নাই, নাসিরউদ্দিন মোল্লার জন্য একটা জোরে হাত তালি হয়ে যাক, জোরে। তাই আর একবার লড়াই দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, কারণ আমি জানি যে সমস্ত বড় লোক, স্বামী বিবেকানন্দ বলেছে যে বড় লোক হয় না বড় মানুষ হও, তা সেই বড় মানুষ মানে গড ইজ গুড। আমি পেয়ে গেছি যে অনারেবল
এখানে আপনাদের সবার নয়নের মণি আজকে সবার মধ্যমণি माननीय শফিকুল স্যার আরশেদ স্যার এবং সিএমডি স্যার ওনাদের জন্য ভাটিও করেছেন মিস্টার রাধানাথ রাউত মিস্টার রাধানাথ রাউত কে আমি ডেকে দিচ্ছি দুপুর 9 তারিখের পরে আমাদের আরো দুই তিন জনই আমি একটু ডেকে নিচ্ছি তারারা যদি আসেন তাহলে ভালো হয় আমি ডেকে নিচ্ছি মিস্টার কামরান রহমান কে মিস্টার কামরান রহমান একটু 1 মিনিট বসে যাবেন জাস্ট 1 মিনিট একটু হেল্প করুন ও আমরা জোরে হাততালি হই যাক থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের যেটা উপরে গাড়ির এখানে পিকচারটা দেখে নিন আর নিচে গাড়িটা রয়েছে আর টার্গেট করে যান কারণ আপনার আমাদের প্রত্যেকেরই স্বপ্ন আছে যার দু চাকা নাই দু চাকা নেব চার চাকা নাই চার চাকা নেব আর যার একটা বাংলো নাই আমরা বাংলো করব ওয়ান এন্ড অনলি দা ম্যান মিস্টার জাকির আরে জোরে হাততালি হোক জোরে জোরে হাততালি আরে ও ম্যান বিজনেস ম্যান पिछले 40 साल से व्यापार में हूँ छोटा बड़ा बिजनेस बहुत किया मैंने अभी सभी को भाई बोल रहे थे कि पैसा आते हैं लेके चले जाते हैं ऊपर वाले की दया से मैंने पैसा बहुत कम आया और मेरे पास उसकी नहीं मैं किसी मकसद से आया गया इनसे मिला सारी इनका सिस्टम देखा मैंने समझ आया मेरे को मेरे दिमाग में क्या एक सपना है ये हजार बोलते हैं मैं तो 10,000-20,000 फैमिली ऐसी वो ऐसी आ जाए मेरे साथ जुड़ के उनको मैं एक लेवल पे ले जाऊँ एक ब्रोकर हाउस बना दूं सारे को और सिस्टम में आके एक ऐसा व्यापार हो जाए हर एक का राशन हर एक के घर का परिवार का जो पीछे मसले आए लॉकडाउन में हुआ ये हुआ वो चीज़ें निकल के हम एक सिस्टम में आ जाए और सिस्टम ऐसा आ जाए वो सब आपकी आपकी दौलत है मैं अकेला कुछ भी करने वाला नहीं मैंने इसलिए टोटली जो है सिस्टम दोनों भाइयों के हाथ में दे दिया करना आपने मैं सिर्फ पीछे आपको बैठा हूँ जो असिस्टेंट मुझे चाहिए होगी मैं रेडी बैठा हूँ उसके लिए लेकिन बिना आपकी सपोर्ट के मैं कुछ भी नहीं आप एक मेरी फैमिली की तरह है ये कंपनी आपकी है मेरी नहीं मैं तो कमा चुका हूँ अब सिर्फ सेवा करने सेवा के भावना से आपको कुछ ऐसा हो जाए मेरे 10,000-20,000 परिवार स्टैंड हो जाए मैं वही चाहता हूँ आपसे धन्यवाद मैं तो पब्लिक सेवा के लिए आया हूँ यहाँ पब्लिक की सेवा करना चाहता हूँ मेरा जो स्टाफ है जो 10-12,000 मेंबर जो जोड़ना चाहता हूँ मैं उनके लिए कुछ करना चाहता हूँ मैं बहुत पॉजिटिव आया है दो महीने से हम इस वर्किंग में हैं और बहुत अच्छा आ रहा है और उम्मीद करता हूँ कि ऐसे ही ग्रेजुअली हम राइज करेंगे जो पर्पज़ है हमारा वो बहुत जल्दी हम अचीव कर लेंगे यही जो मैंने आपको बोला ना 10,000-20,000 फैमिलीज को स्टैंड करना चाहता हूँ मेरे सामने वो कम से कम उनकी वो प्रॉब्लम जो है आज पीछे देखी है हमने वो सामने दोबारा ना आए एक स्टैंडिंग मिल जाए उनको अपनी लाइफ के अंदर को किस तरह की कोई प्रॉब्लम आई नहीं राशन जो घर के जाता है इंसान का किचन का सब सब और बाकी जो लाइबिलिटीज है वो एटलीस्ट उसके लिए अपने आप को फुलफिल कर सके वो मेरा सपना है एक्चुअली टास्कन ट्रेडिंग एंड कंसल्टिंग प्राइवेट लिमिटेड एट मुंबई बेस्ड कम्पानी एर CMD मिस्टर देवराज नारायण जी উনি আমাদের এই ট্রেডিংয়ের উপরে একটা দুর্দান্ত ওয়ান্ডারফুল সিস্টেম আমাদেরকে উপহার দিয়েছেন যে সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা দু মাস কাজ করে এখানে প্রায় 1,000 পরিবারে আমরা আমাদের কাজকর্মের মাধ্যম দিয়ে তাদের ইনকামটা বাড়িতে পৌঁছে দিতে পেরেছি এবং আমাদের আগামী দিনের লক্ষ্য শুধু বাংলা নয় বাংলার বাইরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা টাস্কন পরিবারকে একটা উন্নত উন্নত জায়গায় নিয়ে যেতে পারবো এবং টাস্কনকে আমরা আমাদের যে মূল লক্ষ্য যে ট্রেডিং হাউস বানাবো সেই ট্রেডিং হাউসে আমরা বানানোর লক্ষ্যে 100% আমরা সেখানে চেষ্টা করছি নিয়ে যাওয়ার জন্য না দিট ইজ নট এ মানি মার্কেট এটা হচ্ছে শেয়ার ট্রেডিং বিজনেস তো শেয়ারে এখানে যারা এক্সপার্ট ট্রেডার রয়েছে যারা দীর্ঘ 20-25 বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছে এবং অনেক বড় অ্যাকাউন্ট হোল্ড করছে যারা ব্রোকার হাউসের আন্ডারে সেই সমস্ত শেয়ার ট্রেডারদেরকে আমরা এখানে আমরা চুক্তি করেছি JV করেছি যেখান থেকে তারা আমাদের প্রফিট করিয়ে তারা তাদের প্রফিট পার্সেন্টেজ নেবে একটা পার্সেন্টেজ আমরা নেবো এবং সেখান থেকে আমরা আমাদের মানুষদেরকে এখান থেকে উপকৃত করছি এটা নট এ মানি মার্কেট ইট ইজ এ ট্রেডিং মার্কেট বেসিক্যালি দেখুন আমি এই টাস্কান ট্রেডিং কনসাল্টিং OPC প্রাইভেট লিমিটেড আমাকে একটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা হচ্ছে এদের যে মানে ফান্ডটা ম্যানেজ করার এই ফান্ডটা যে বিভিন্ন যারা ট্রেডার আছে আমার মানে কিছু ট্রেডার আছে হায়দ্রাবাদে কিছু আছেন লখনৌতে আমাদের কমিউনিটি মার্কেটে কাজ হয় এবং হায়দ্রাবাদে যারা কাজ করে ওনার সাথে আমি কোঅর্ডিনেট করে ফরেক্স মার্কেটে কাজ করি
এখন আমরা একটা স্বপ্ন দেখেছি যে একটা ট্রেডিং হাউসে কনভার্ট করতে পারবো আমরা ট্রেডিং টাস্কানে। ম্যাক্সিমাম হয়তো এক বছর লাগতে পারে, কারণ আমাদের কাছে টিম মেম্বার প্রচুর আছে, অ্যাট প্রেজেন্ট 1000 টিম মেম্বার। আশা করি এনারা যেভাবে খাটছেন হয়তো 5000 টিম মেম্বার খুব তাড়াতাড়ি করে নিতে পারি। করতে পারলে আমরা যদি একটা ট্রেনিং হাউস করতে পারি, যতগুলো লোক আমাদের সাথে যোগ দিয়েছে প্রত্যেকেই একটা আর্নিং ভালো ইনকাম করতে পারবে, এখন পজিটিভ ইনকাম প্যাসিভ ইনকাম আর্নিং করে এখানে যেতে পারবে। প্লাস এই মার্কেটের ব্যাপারটা ওনারাও অনেক কিছু বুঝতে পারবে যে এই মার্কেট থেকে পয়সা ইনকাম করা যায়। খুব ভালো লাগছে আজকে যে আমি গাড়ি অ্যাচিভ করতে পেরেছি এখান থেকে। তো যেহেতু অ্যাচিভমেন্ট আমি যেটা করেছি সেটা তো আমার একার প্রচেষ্টায় না, আজকে যারা আমার সঙ্গে এসেছে সবার প্রচেষ্টায় আজকে আমি অ্যাচিভমেন্টটা করেছি। তো আমার খুব ভালো লাগছে যে আজকে আমি যার হাত ধরে এখানে এসেছিলাম, মিস্টার এসআই মণ্ডল শফিকুল ইসলাম মণ্ডলের হাত ধরে, তানার হাত ধরে আজকের আমি যাদেরকে এখানে নিয়ে এসেছি আজকে তাদের জন্য আমার এই অ্যাচিভমেন্ট। তো আমি চাই আগামী দিন এখান থেকে যারা আজকের এসছে প্রত্যেকে এখান থেকে অ্যাচিভমেন্ট করাবে, আমি করাবো তাদেরকে অ্যাচিভমেন্ট, তারা প্রত্যেকে এখান থেকে অ্যাচিভমেন্ট পাবে এবং ভালো জায়গা এখান থেকে করতে পারবে। কাজটা প্রথমত খুব টাফই ছিল, তো আমার কাছে কোনো টাফ মনে হয়নি, কারণ আমি চেয়েছিলাম যে এখান থেকে আমি, কারণ আমার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল, কারণ যাদের সঙ্গে আমি আজকে কাজটা শুরু করেছি আমার মধ্যে সেই কনফিডেন্সটা আছে যে আমি এখানে কাজ করলে হারানোর কিছু নেই, কারণ বিগত দিন বহু কিছু সমস্যায় পড়েছি, বহু ক্ষতি করেছি। তো আজকে আমার সেই কনফিডেন্সটা ছিল যে এখানে হারানোর কিছু নেই, যার জন্য আজকে আমি আমার মানে প্রাণপণ চেষ্টা করে আজকে কিন্তু আমি এই জায়গাটা তৈরি করেছি। একদম আমি যেটা ভেবেছিলাম লকডাউনের সময়, আমি নিজেও লকডাউনে খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম, ভেবেছিলাম যে লকডাউনে এক টাকা মার্কেট থেকে তুলতে পারবো না। তো মার্কেটে যখন আমার একটা মানে মনের মধ্যে একটা যখন এছিল যে আমি এখান থেকে কিছু একটা করব, তো মানুষের কাছে যাওয়ার পরে বুঝলাম যে মানুষের কাছে আদৌ টাকা আছে কি না। টাকা মানুষের কাছে, প্রত্যেকের কাছে টাকা আছে, বাট কনসেপ্টটা ভালো করে মানুষকে বোঝানোর দরকার, ভালো মানুষের কাছে পৌঁছানোর দরকার। তো আমি সেভাবে পৌঁছেছি, সেইভাবে আমি তাদের কাছ থেকে পেয়েছি যে মানুষের টাকা আছে। আমার গাড়ি গিফটটা খুব ভালো লাগছে, তো আমি বলবো আগামী দিন তারাও এরকম গিফট পাক, সবাই আমরা চেষ্টা করব আগামী দিন এরকম। স্যার আমার যেহেতু স্যার বললেন যে উনি 200 ফোরহুইলার এখান থেকে করবে, তো আমি চাই আমার টিমের থেকে 100 ফোরহুইলার আমি এখান থেকে আমার স্যারের মাধ্যমে আমরা এখান থেকে ছাড়বো নেব। আজকে টিস্কন কোম্পানির এখানে যে সেমিনারটা ছিল, নো ডাউট একটা মনে আশা জাগানোর মতো একটা সেমিনার আর কি। অ্যাকচুয়াল ফিনান্সিয়ালি যে আমাদের খারাপ দিকটা আমরা ভুগছিলাম, এখান থেকে মনে হয় ফিনান্সিয়ালি আমরা একটু আরও ভালো কিছু করতে পারবো, সেরকম একটা দিশা আজকে দেখেছি। ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে, মিটিং শুনেছি, ডিরেক্টররা তাদের দিশা বা তাদের যে আগামী দিনের যে পরিকল্পনা সেগুলো সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। সেগুলো আমরা নিজেদের মধ্যে ভাববো, ভেবে যদি কাজটাকে ঠিকঠাকভাবে করতে পারি আমরা এখানে যারা রয়েছি, তাহলে মনে হয় আমাদের ফিনান্সিয়ালি কন্ডিশনটা আরও বেটার আপ হবে, এবং যদি বেটার হয় তাহলে এই টাস্কনের হাত ধরেই আমরা আরও একটা ভালো কেরিয়ার পেতে পারবো।